শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাবুলের হোটেলে ফের জঙ্গি হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের। আবারও কাশ্মীরে 5 ভারতীয় সেনা নিহত। আলাক্সায় ফিলিস্তিনি শহীদদের কবরস্থান ঘুরিয়ে দিল ইসরায়েল। আফগানিস্তানে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, তালেবানকে বলল যুক্তরাষ্ট্র। বেঁধে দেওয়ার মাত্রার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান, পারমাণবিক বোমা বানাতে আর কিছু দূর। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক বাহিনীর হাতে সবচেয়ে বেশি হেলিকপ্টার। এবং সবশেষ থাকছে, আফগানিস্তানে মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। দেশ দুটি সোমবার আফগানিস্তানে থাকা নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে। কাবুলের বিভিন্ন হোটেলে আমেরিকা এবং ব্রিটিশ নাগরিকদের যেতে নিষেধ করা হয়েছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, সেরেনা হোটেলের কাছে বা সেরেনা হোটেলে যেসব আমেরিকার নাগরিক রয়েছে তাদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। নিরাপত্তার কারণে এই ঘোষণা বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ নাগরিকদের আফগানিস্তানে আসতে বারণ করেছে। সেই সঙ্গে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে, ব্রিটিশ নাগরিকদের উপদেশ দেওয়া হচ্ছে তারা যেন কোনো হোটেলে না থাকেন, বিশেষ করে কাবুলে সেরেনার মতো অভিজাত হোটেলে। তালেবান ক্ষমতা আসার পর থেকে আফগানিস্তানে হয়েছে একের পর এক জঙ্গি হামলা এবং বিস্ফোরণের ঘটনা ঘটছে, তার জেরেই আমেরিকা এবং ব্রিটেনের এই সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের সাথে সংঘর্ষে ভারতীয় নিরাপত্তা বাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন, এর মধ্যে 4 সেনা জওয়ান এবং 1 জুনিয়র কমান্ডিং অফিসার। সোমবার পুঞ্চ জেলার দেহরা কিগলি অঞ্চলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, পুঞ্চের দেহরা কিগলি অঞ্চলে সোনারকোট গ্রামে উগ্রবাদীদের অনুপ্রবেশের খবর পায় নিরাপত্তা বাহিনী। এরপরেই সেখানে অভিযান চালায় সেনা এবং পুলিশ। সেই সময় যৌথ অভিযানের উপর উগ্রবাদীরা পাল্টা হামলা চালায়, এতে গুরুতর আহত হন সেনাবাহিনীর 5 সদস্য। আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মধ্যে 4 সেনা জওয়ান এবং 1 জুনিয়র কমান্ডিং অফিসার রয়েছে। এরই মধ্যে পুঞ্চ জেলার ওই মুঘল রুডের কাছে চামড়ের আরণ্যে সেনাবাহিনী এবং বন্দুকধারীদের মধ্যে গুলির সংঘর্ষ হয়। মনে করা হচ্ছে সেকে 4 বন্দুকধারী আটকে রয়েছে। চিরুনি তল্লাশির জন্য চামড়ের আরণ্যে আরও পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসার পাশে একটি কবরস্থান ঘুরে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহীদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। ইসরায়েলি সরকার পরিচালিত জেরুজালেমের পৌর কর্তৃপক্ষ রোববার আল আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি ঘুরিয়ে দেয়। এ সময় অসংখ্য কঙ্কাল কবর থেকে বের হয়ে পড়ে। এ সময় ফিলিস্তিনিরা এগুলো কুড়িয়ে সমাহিত করার চেষ্টা করেন। ইসরায়েলের সঙ্গে 1948 এবং 1967 সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন, আল আকসার পাশে আল ইয়োসোফিয়া নামে বহু পুরনো মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল। আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এই ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদী এই দেশটি। কাতারের রাজধানী দুহাই অনুষ্ঠিত তালেবান এবং মার্কিন কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আলোচনায় আফগানিস্তানের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে তালেবানকে। একই সঙ্গে কথা দিয়ে নয় কাজের মাধ্যমেই তালেবানকে বিচার করা হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস স্থানীয় সময় রোববার দুপুরে ওয়াশিংটনের একটি সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান। দীর্ঘ 2 পর গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর সম্পর্কের নতুন অধ্যায় সূচনার লক্ষ্যে কাতারের রাজধানী দুহাই আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে গত শনিবার বৈঠকে বসে যুক্তরাষ্ট্র। কাবুলে ক্ষমতা দখলে নেয়ার পর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এটি প্রথম বৈঠক। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন,
কাতারের দোহায় গত শনি রবিবার তালেবানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের আলোচনার মূল ফোকাস ছিল নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং মার্কিন নাগরিক সহ অন্যান্য বিদেশি নাগরিক এবং আফগানদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দেয়া। বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের বেঁধে দেওয়ার মাত্রার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান। দেশটির 20% সমৃদ্ধ 120 কিলোগ্রামেরও বেশি ইউরেনিয়াম তৈরি করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীও রাষ্ট্রীয় টেলিভিশনে এই কথা জানান। তিনি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 120 কিলোগ্রাম ছাড়িয়েছি, এটি আমাদের হিসেবের চেয়ে অনেক বেশি আছে। পরমাণু সংস্থার প্রধান বলেন, আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা পশ্চিমা শক্তি তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য 20% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি। তিনি বলেন, ইউরেনিয়াম 20% সমৃদ্ধ স্বাভাবিকভাবে তেহরান চুল্লিতে জ্বালানি সংকট দেখা দেবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল যে 2015 বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করছে ইরান। এতে বলা হয়, ইরানের 20% সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ 84.3 কিলোগ্রাম। এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল 62.8 কিলোগ্রাম। মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে এখন সবচেয়ে বেশি হেলিকপ্টার। ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি কথা বলেছেন। তিনি বলেন, এই অঞ্চলে আমাদের হাতে রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার। আজকে আমাদের হেলিকপ্টারগুলোতে শ্রেষ্ঠ মানের নাইট ভিশন ক্যামেরা এবং গাইডেড মিসাইল বসানো হয়েছে। ইরানের এই সেনা কর্মকর্তা আরও বলেছেন, ড্রোন নির্মাণের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করেছি। আমরা এখন গোয়েন্দা ড্রোন এবং কমব্যাট ড্রোনের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ড্রোন তৈরিতে তেহরান স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। তবে ইরান সবসময় বলে আসছে তারা এই সামরিক শক্তি প্রতিবেশীদের জন্য কোনো হুমকি নয়। অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়া আফগানিস্তানকে মানবিক সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে এর সাথে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক নেই। রোববার কাতারের দোহায় আফগান মার্কিন প্রতিনিধিদের বৈঠক শেষে একটি বিবৃতিতে তালেবান এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কাতারের দোহায় অনুষ্ঠিত আলোচনা ভালো হয়েছে, ওয়াশিংটন আফগানিস্তানে মানবিক সহায়তা দেবে, তবে এর সাথে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি কোনো সম্পর্ক নেই। খবরে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্ররা স্পষ্ট করে দিয়েছে যে এই আলোচনা কোনোভাবেই তালেবানদের স্বীকৃতির প্রস্তাবনা নয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, তালেবানের সাথে হওয়া বৈঠকটি ছিল পেশাদার এবং প্রাণবন্ত। চলতি বছরের 15 আগস্টে তালেবান আফগানিস্তানের দখল এবং সেপ্টেম্বরে সরকার গঠনের পর থেকেই তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে তালেবান সরকারকে অনেক দেশ সহায়তা করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি কোনো দেশ। কাতারের দোহায় যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সাথে তালেবানের 2 দিনের বৈঠক শুরু হয় শনিবার। প্রথম দফা বৈঠকের পর তালেবান মুখপাত্র সুহেল শাহিন জানান, তালেবান স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে সক্ষম, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা তাদের দরকার হবে না। তিনি আরও বলেন, আফগান পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে আফগানের মাটি কোনো সশস্ত্র গোষ্ঠী অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। খবরে বলা হচ্ছে, আফগানিস্তানে এখন তালেবানের প্রধান শত্রু IS। শুক্রবারে অর্থাৎ 8 অক্টোবর আত্মঘাতী বোমা হামলা সহ সম্প্রতি কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা। ওয়াশিংটন ও IS-কে তালেবানের চেয়ে বড় হুমকি বলে মনে করে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।